বিজয়ের এই সময়ে আমাদের অনেকের কথাই মনে পড়ছে আমাদের মনে পড়ছে আবু সাইদের কথা বন্দুকের নলের সামনে বুক পেটে দেওয়া তো সাহসী যুবক এই এক যুবক হাজার যুবককে বুক পেতে দেওয়ার সাহস জুগিয়েছে কেন ভাই প্রথমে কিন্তু আবু সাইদ বুক পেতে দিয়ে উদাহরণ সৃষ্টি করেছে তারপরে দেখে অনেক আবু সাইদ বের হয়ে গেছে গত জমায় আমাকে একজন ডিবির অফিসার বলছে হুজুর সাবধানে কথা বলবেন কথা বলবেন এবং সরকার বিরোধী যায় এমন কোনো কথা যেন বলবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য প্রাণ খুলে কথা বলার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ ইসলামের বাণী আমরা নির্দ্বিধায় এখন প্রচার করব ইনশাআল্লাহ এই অনুকূল পরিবেশটাকে আমরা কাজে লাগাবো দিন প্রতিষ্ঠা দিয়ে এবারের আন্দোলনের মূল বৈশিষ্ট্য ছিল যেটা অদম্য দুঃসাহসিকতা ভয় কি জিনিস এটা যেন বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিল কি নারী কি পুরুষ ছাত্র যুবক ছোট্ট শিশু সে বলছে আমার ভয় নাই আমার কোনো ভয় করছে না ওরা আমার ভাইকে মেরে ফেলেছে আমাদের মনে পড়ছে তাদের কথা আমাদের মনে পড়ছে তাদের কথা যারা জেলখানার ভিতরে আমিত্য জেলের ভিতরে অমানসিক নির্যাতনে জীবন দিয়েছে আয়না ঘরে খবর আমরা পাচ্ছি ওই আয়না ঘরে কত না মানুষ অজান্তে জীবন দিয়েছে দেখার মতো কেউ ছিল না খবর রাখার মতো কেউ ছিল না কি এত নিষ্ঠুর হতে পারে এর উদাহরণ আমরা আজকে দেখতে পাচ্ছি তাই না ভাই আমাদের মনে করছে বড় বেশি মনে করছে সেই আলেমের কথা যার বড় আশা ছিল আবার মানুষের ভেতরে এসে দিনের কথা বলতে আল্লা দেলোয়ার হোসেন সাইদের কথা বড় বেশি মনে করছে আমাদের অনেক দুঃখ আছে আমাদের অনেক কষ্ট আছে তাই বলে আমরা কখনো আমাদের দিনের শিক্ষা ভুলে যাব না ইনশা আল্লাহ রব্বুল আলমিন বলছেন يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على أن لا تعبدوا এ দিলুয়া অকোর বলে ত কুঁয়ো ওত কু ইনল্লাহ খবি রুম বিমা তামানু আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লার কুরআন আল্লার কিতাব আমাদেরকে সব সময় দিক নির্দেশ শোনা সুবহানাল্লাহ বলবো আমরা তো কোরআনের মন গান গাইব আমরা তো আল্লাহর বরত্বের ঘোষণা দেব এটাই আমাদের কাজ কুল হাদা সাবিলি ইলা ইলাল্লাহি আলা বাসিরাতিন আলা আলা বাসিরাতিন আনা ওয়া মান আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলেন এটাই আমার পথ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো হ্যাঁ এবং আমার অনুসরণ যারা করে তারা সবাই কার দিকে ডাকবে বলেন দিকে এটা কিন্তু আমাদের কাজ সব অবস্থায় আমার রবের বরত্বের ঘোষণা দেওয়াটা আমার কাজ দেখেন আমার কোরআন আল্লাহর কিতাব কি সুন্দর করে সব অবস্থায় আমাদেরকে নিম্লে শোনা যাচ্ছে যারা ইমান এনেছ কোন তোমরা আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য সত্যের উপরে অটল অবিচল হয়ে যাও ন্যায়ের সাক্ষী হয়ে যাও গোটা পৃথিবীর মানুষ তোমাদের দেখে ন্যায় শিখবে তোমাদের দেখে আদর্শ শিখবে তোমাদের দেখে জানবে ইসলাম কি কোনো কমের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন পাপ না করায় অপরাধ না করায় তোমাদের যেন এদিকে প্ররোচিত না করে আলা আল্লাহ তা যে তোমরা আদল করবা না ইনসাফ করবা না এমন যেন তোমাদেরকে প্ররোচিত না করে সর্বাবস্থায় আদল এবং ইনসাফের প্রতীক হবে মুসলমান তুমি তুমি আদল করো ন্যায়ের আচরণ করো ইনসাফ করো হুয়া বলি তাকুয়া এটাই হচ্ছে তাকোয়ার সবচাইতে নিকটবর্তী জিনিস আমরা আগেও কিন্তু অনেকবার বলেছি তাহার গোজার গুজার শুরু হলেই তথাকথিত তাহার জোট গুজার সত্যিকারের তাহাদুৎ গুজার মানুষ তো কখনো মানুষকে মারতে পারে না তো তথাকথিত গুজার এর পরিচয় দিলেই সেটা তাকওয়ার পরিচয় নয় এ কথা বলে আগে আমরা অনেককেই বুঝিয়েছি অনেকের দিকে আমরা ইঙ্গিত করেছি এ কথাটা এখন আপনাদের জন্য একইভাবে প্রযোজ্য আল্লাহর কুরআন সবার জন্যই সমান আল্লাহর কোরআন বলছে ই দিলু তোমরা আদল করো ন্যায় পরায়ণ আচরণ হুয়া এটাই হচ্ছে তাকোয়ার সবচাইতে নিকটতম যে ব্যক্তি যত আদল ইনসাফ করতে পারবে প্রচন্ড যে ব্যক্তি ইমান অনুযায়ী আমল করতে পারবে এই ব্যক্তি সবচাইতে মুর্তাকি এই ব্যক্তি সবচাইতে আল্লাহ আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহ হবি রুমবি মা তোমরা যা করো তোমাদের আমল সম্পর্কে আল্লাহ কৃত্তর সম্মুখ অবগত রে ভাই আমার কি আয়তের ভিতরে আমাদের জন্য দিক নির্দেশনা আছে না নাই আল্লাহ বুলা নামিন এর পরে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ওয়া কোন তুম কলি مستضعفون تخافون أن يتخاطب أن يتخطفكم الناس فآراكم وأيدكم بنصره ورزقكم من الطيبات واتقوا الله ফা আওয়াকুম ওয়া আইদাকুম বিনাসরিহি ওয়ারযাকুকুম মিন ত্বয়িবাতিল আনলাকুম তাশকুরু আল্লাহু আল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কি সুন্দর করে বোঝাচ্ছেন কত সুন্দর করে বোঝাচ্ছেন এই আয়াতটা যেন আমাদের জন্যই হয়েছে আল্লাহর কোরআন চির নতুন আল্লাহর এই কোরআনের আবেদন কোনো পুরাতন হবে না কোনদিন কোরআনের আবেদন শেষ হয়ে যাবে না আয়াতটা শুনলে বুঝতে পারবে আল্লাহ তালা বলছেন অজগুরু তোমরা সে সময়ের কথা স্মরণ করো ঈদ আন্তম কলিল যখন তোমরা ছিলে অল্প তোমরা কি ছিলে এই অল্প মানে তোমরা শক্তিতে দুর্বল ছিলে সামর্থ্যে দুর্বল ছিলে সংখ্যায় কম ছিলে এরকম অবস্থা আমাদের ছিল কি ছিল না বলেন আল্লাহ বলছেন ফুম আমি তোমাদেরকে তিনি তোমাদেরকে আশ্রয় দিলেন আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিলেন এটা সাহাবিদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন মক্কায় তারা কম ছিল অবস্থা দুর্বল ছিল জীবনের ভয় ছিল ঝুঁকি ছিল রিমান্ড ছিল ছিল কিনা আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিলেন ও তার সাহায্য দ্বারা তিনি তোমাদেরকে শক্তিশালী করলেন আপনারা কি মনে করেন এ বিজয় আপনাদের ক্ষমতায় অর্জিত হয়েছে আল্লাহ তালা আরেকবার আমাদেরকে সচক্ষে তার কুদরত দেখিয়ে দিলেন মশাকে যেমন মশা দিয়ে যেমন নমরুদকে ছোট্ট মশা দিয়ে যেমন নমরুতকে আল্লাহ পতন ঘটিয়েছিলেন পানি একেবারেই পানিতে যেমন ডুবিয়ে আল্লাহ তালা ফেরাউনকে মেরেছিলেন আল্লাহ তালা এই ছোট্ট একটা কোটা আন্দোলন এই কোটা আন্দোলনের ওছিলায় আল্লাহর আজকে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে বিজয় দান কি ভেবেছিল সব এর আগে তো কতবার প্রচেষ্টা কেউ হয়েছে গাছের গুড়ি কেটে রাস্তা বন্ধ করে দিয়েছে টেল ট্রেন উপরে ফেলেছে কত কষ্ট কত বেদনা বিজয় আল্লাহ দেন নাই কেন ভাই মাত্র এক মাসের আন্দোলন তার ভিতরে দুই দিনের সরকার পতনের আন্দোলন ডাইরেক্ট কয় দিনের দুই দিনের ঘোষণা করলেন চার তারিখে এক দফা তিন দফা তাই তিন তারিখে তারপরে পাঁচ তারিখে আল্লাহ তালা বিজয় দান করলেন দুই দিনের এক দফা ঘোষণা করার তা ঘোষণা করলেন তো সন্ধ্যাবেলায় মাঝখানে শুধু একটা দিন আল্লাহতলা কেমনে বিজয় দান করলেন মালিককে সে কথা আল্লাহ তালা বলছেন তার সাহায্যের মাধ্যমে তিনি তোমাদেরকে শক্তিশালী করলেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের অন্তরের ভিতরে বিবেক ঢেলে দিয়েছিলেন যিনি তিনি কে এটা তো আগেও আসতে পারতো জেনারেল আজিজের মাথায় তো এটা আসতে পারতো ইকবাল করিম ভইয়া তার মাথায় ওটা আসতে পারত আরো যারা সেনাবাহিনীর প্রধান চোদ্দতে ছিল আঠারোতে ছিল চব্বিশে যারা ছিল ওয়াকারুজ্জামান মাস আগে নিযুক্ত হলেন তার আগে নির্বাচনের সময় যারা ছিল তাদের তো অন্তরে আসতে পারত এই রক্ত ক্ষয় বন্ধ করা দরকার আসে নাই কারণ আল্লাহ তালা তাদের অন্তরের ভিতরে এই বুঝটা দেন নাই ওয়াকারুজ্জামানের মনের ভিতরে আল্লাহ রব্বুর আলামিন এটা ঢেলে দিয়েছেন যে নিরীহ নিরপরাধ মানুষের রক্ত আর ঝরতে দেওয়া যায় না তার মনে এটা দিয়েছেন যিনি তিনি কে বলেন আল্লাহ আল্লাহ তালা বলছেন তার সাহায্য দ্বারা তিনি তোমাদেরকে শক্তিশালী করলেন তোমাদেরকে তিনি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলেন আমার উদ্দেশ্য একটাই তোমরা আমার শুকুর গোজার বান্দা হবে তোমরা আমার কি হবে শকুর গোজার বান্দা হবে আমার একথা কথা আল্লাহ রাবুল আলমিন সুরান্ন সুরের ভিতরে বলছেন সুন্দর করে اِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا আল্লাহ আল্লাহ আল্লাহর কুরআন সব সময় নির্দেশনা দেয় আমাদেরকে কুরআনে সব আছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইদা জাআ নাসুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে আরআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তুমি দেখতে পাবে দলে দলে মানুষেরা আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে বাংলাদেশের ইতিহাসে আলেমরা হ্যাঁ প্রধান উপদেষ্টা হবে একজন উপদেষ্টা হবে বাংলাদেশ ইতিহাসকে আগে দেখছে বাংলাদেশে এখন ষোলো জন উপদেষ্টার মধ্যে সতেরো জনের মধ্যে একজন আলেম আলহামদুলিল্লাহ এমন অত্যন্ত বিচক্ষণ আলেম সঠিক সিলেকশন হয়েছে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার আমরা আলেমরা দিনের জন্য ক্ষমতার মোহ সারতেও পারি প্রয়োজন হলে জাতির প্রয়োজনে ক্ষমতা নিতেও পারি দুজন আলেমের উদাহরণ সৃষ্টি করেছেন শেখ আহমদুল্লাহকে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল শায়ক আহমদুল্লাহ আল্লাহ তার মর্যাদা আরও বাড়িয়ে দিন তিনি বলেছেন আমার এই কাজের জন্য আমার চাইতে ডক্টর আফামা খালিদ হাসান বেশি যোগ্য সোহান কি উদাহরণ সৃষ্টি করলেন এত বড় ক্ষমতা পাওয়ার নিলেন না আলেমরাই পারে এটা ডক্টর আফামা খালিদ হাসানের সিলেকশন সঠিক হয়েছে কারণ তিনি একদিকে যেমন পটিয়া মাদ্রাসার সিনিয়র সাইখুল হাদিস মহাদ্দিস তিনি একজন কমই আলেন আবার একই সাথে তিনি একজন অধ্যাপক ছিলেন কলেজের তিনি বর্তমানে বেসরকারি ইউনিভার্সিটির তিনি অধ্যাপক আগে আগে তিনি কলেজের অধ্যাপক ছিলেন তিনি অর্জন করেছেন ডক্টরে পড়াশোনা তো একদিকে আর উনার পড়াশোনা দুই দিকে রাষ্ট্র পরিচালনার জন্য উনি বেশি যোগ্য এই জন্য তিনি নিজের নাম বাদ দিয়ে আরেকজনের নাম প্রস্তাব করলেন জরে বলেন না আল্লাহ এ বিজয় দিয়েছেন কে যখন আল্লাহ বলেছেন দলে দলে মানুষেরা আল্লাহর দিনের দিকে প্রবেশ করবে দিনের মধ্যে প্রবেশ করবে তখন করণীয় কি তুমি আল্লাহর আদায় করো বিহান হাম দি রব্বিকা তোমার রবের প্রশংসা সহ প্রশংসা কোনটি প্রশংসা হচ্ছে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ হওয়া আল্লাহ তালার প্রতি মাথা নত করে দিয়ে তার প্রশংসা আদায় করা আর তসবি কোনটি তসবি হচ্ছে আল্লাহর পবিত্রতার বর্ণনা হে আল্লাহ তুমি যে আল্লাহ এ বিজয় দান করলে তুমি মহা পবিত্র তিনি সব তুমি সমস্ত অক্ষমতার ঊর্ধ্বে তোমার কত বড় ক্ষুদ্র কেউ ভাবেনি এইভাবে তুমি বিজয় দান করলে সুভান আল্লাহ এজন্য তসবি হবে অস্তফির আর তুমি ইস্তেফার কর্লাহ নবীকে এখানে বলেছেন অস্তা ফির কিন্তু নবীর জীবনে তো কোনো গোনা নাই আছে কি নবীদের জীবনে কোনো গোনা নাই আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করার জন্য ইস্তেফার করার কথা বললেন এবং তাম পৃথিবীর মানুষদেরকে কামত পর্যন্ত শিক্ষা দিয়ে গেলেন কোনো আন্দোলনের পরে জিহাদের পরে অভ্যুত্থানের পরে যে ত্রুটি বিচ্যুতি কিছু হয়ে যেতে পারে এই জন্য তোমার রবের কাছে তুমি ইস্তেহার মত্ত হয়ে পাগলামিতে মত্ত হয়ে পশু হয়ে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া থানা পুড়িয়ে দেওয়া নিরপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলা নির্বিচারে মানুষকে পিটিয়ে মেরে ফেলা এটা ইসলামের শিক্ষা নয় আল্লাহ বিজয় দান করেছেন এখন তুমি বিজয় তো দিয়েছেন আল্লাহ তুমি ইস্তেফার করো সুবহান আল্লাহ বরং আগে যে তোমার কিছু তুটু বিচ্ছুতি হয়ে যেতে পারে যেটা তোমার ইচ্ছার বাইরে ছিল আত্ম আত্মরক্ষা করতে গিয়ে অনেক কিছুই তো করা লাগতে পারে সেজন্য তুমি তারপরেও ইস্তেফার করো তিনি বড়ই তবা কবুলকারী প্রিয় হাজরিন আমাদেরকে অনেক দায়িত্বশীল হতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ জগতের শাসন ক্ষমতা তাদেরকেই দেন যাদের মাধ্যমে আল্লাহর সৃষ্টিরা নিরাপদ থাকবে আল্লাহর এই সৃষ্টির ভিতরে শুধুমাত্র টুপিয়ালারাই নাই নামাজিরাই নাই আছে কি বেনামাজিও আছে আছে না নাই তাদের সুস্থাকে কাফের আছে মুশ্রিক আছে ইহুদি আছে খ্রিস্টান আছে আল্লাহর এই সমস্ত সৃষ্টি যাদের হাতে নিরাপদ থাকবে আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দান করেন আল্লাহ তালা শাসন ক্ষমতা তাদেরকেই দান করেন যাদের হাতে নিরাপদ থাকবে আল্লাহর আরো সৃষ্টি যারা আছে পশু পাখি জন্তু জানোয়ার বৃক্ষরাজি তরুলতা নদীগুলো সব যাদের হাতে ভালো থাকবে আল্লাহ তাদেরকে ক্ষমতা দুনিয়ার শাসন ক্ষমতা দেওয়া আল্লাহর কিছু নিয়ম আছে আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই কিন্তু বলেছিলেন মানুষ সৃষ্টির সময়ে আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মলাঈকাতি ইন্নী জা'ইলুম ফিল আর্দ খালীফা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতা মণ্ডলীকে বলেছিলেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো আজকে একটা ভালো কথা মনোযোগ দিয়ে শুনেন একটু দার্শনিক আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ প্রথমেই মানুষ সৃষ্টির কারণটা ফেরেস্তা মন্ডলীকে বলছিলেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো তাহলে আল্লাহ তালা কিন্তু মানুষকে পাঠিয়েছিলেন আল্লাহর রাজত্ব কায়মের জন্য আল্লাহর আদেশ আদেশকে বাস্তবায়নের জন্য আপনি নামাজ পড়লেন এটা তো আপনার কাজ ঠিক না আপনি রোজা করলেন এটা তো আপনার কাজ আপনি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত এটা আপনার কাজ তাহলে প্রতিনিধির প্রতিনিধির দায়িত্ব দায়িত্ব কোনটি হচ্ছে আল্লাহর বান্দাদেরকে নিরাপদে রাখা এটা খলিফার কাজ প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করে আমার মখনুক নিরাপদে রাখা প্রতিনিধির কা আমি বলতেছিলাম আল্লাহ পৃথিবীতে শাসন ক্ষমতা তাদেরকেই জ্ঞান যাদের হাতে আল্লাহ বান্দারা নিরাপদে থাকবে আমি তো জাস্ট বাস্তব কথা বলি আরো ভালো বুঝবেন এই মুহূর্তে যদি বাংলাদেশের আলেমদেরকে রাষ্ট্র পরিচালনা করতে দেওয়া যায় তাহলে কি পারবে পারবে না আমার ব্যক্তিগত জ্ঞান অ্যানালাইসিস যেটা বাংলাদেশের বৈশ্বিক পৃথিবীর যে অবস্থা অর্থনৈতিক যে ব্যবস্থা এবং আমাদের রাষ্ট্রটা যেই কাঠামে চলছে অর্থনীতি বলেন প্রশাসন বলেন বিচার ব্যবস্থা বলেন ইত্যাদি কাঠামোর উপরে যদি আলেমদেরকে এখন রাষ্ট্র ক্ষমতায় বসায় দেওয়া যায় আলেমরা ছয় মাসও ভালো করে চালাতে পারবে না এটা এটা বাস্তব সত্য আল্লাহ আলেমদেরকে জন্য না যেদিন আলেমরা যোগ্য হবে যেদিন আলেমরা নিরাপদে রাখতে পারবে দেশের মানুষদেরকে সুখে রাখতে পারবে সমৃদ্ধিতে রাখতে পারবে রিজিক ব্যবস্থা করতে পারবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে উন্নতি সমৃদ্ধির ব্যবস্থা করতে পারবে সেজন্য আল্লাহ অবশ্যই ক্ষমতা দেবেন তাহলে যাদের দ্বারা আল্লাহর বান্দাদের কল্যাণ যখন বেশি হবে আল্লাহ তালা তাদেরকেই দায়িত্বটা দেন দায়িত্ব দেওয়ার পরে যখন সে কল্যাণের চাইতে অকল্যাণের দিকে ধাবিত হয় বান্দাদের জন্য ক্ষতির কারণ হয়ে যায় তখন আবার আল্লাহ তালা তাকে থাপ্পর মেরে দুনিয়া থেকে বিধায় করে দেয় আল্লাহ সে যখন কল্যাণের চাইতে অকল্যাণের বেশি হয়ে যায় আল্লাহ তালা কি করেন তখন আবার তাকেও সরিয়ে দেন আল্লাহ বলেন তিলকালু হা এমনি করে আমি পৃথিবীতে অবস্থার পরিবর্তন করে দেই কাল তুমি মজলুম ছিলে আজকে আল্লাহ তোমাকে জুলুমের অবস্থা থেকে মুক্তি দিয়েছেন বলে যদি তুমিও জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে যাও আল্লাহ আবার পরশু তোমাকে মজলুম বানায় ভাই বলেন কথা ঠিক নাই না তো আসতে বলতেছেন কেন এই কথাগুলো আপনাদের মনে করতে হচ্ছে না আল্লাহরিন বলেন ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم ولا تستوي الحسنة ولا السيئة মন্দ আর ভালো ভালো আর মন্দ সমান হতে পারে না ইদফা তুমি মন্দের প্রতিদান দাও ভালো দিয়ে সুবহানাল্লাহ বলেন বলেন আপনাকে একজন অত্যাচার করেছে নির্যাতন করেছে সেজন্যই তো আল্লাহ তাকে সরিয়ে দিয়েছেন নাকি আপনিও যদি সেরকম নির্যাতনকারী হয়ে যান তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য কি হল কথা বলেন একজন নিরাপরাধ নির্বিচারে মানুষকে হত্যা করার কারণে আঠারো কোটি মানুষের বিবেক জেগে উঠেছে এ অবস্থা চলতে দেওয়া যায় না তারপরে আল্লাহ তোমাকে বিজয় দেওয়ার পরেও তুমিও যদি একই রকম নির্বিচারে মানুষ হত্যা করো তাহলে এটা কেমন হলো এটা কি হলো আল্লাহ বলছেন মন্দের প্রতিদান তাহলে তুমি দেখবে যার সাথে তোমার শত্রুতা ছিল সে এমন হয়ে যাবে সে তোমার অন্তরঙ্গ বন্ধতে পরিণত হয়ে যাবে আদর্শ দিয়ে মন জয় করতে হবে সব সময় কিন্তু আদর্শ প্রকাশ করার সুযোগ আসে না কথা বলেন ভাই আজকে আদর্শ প্রকাশ করার সুযোগ এসেছে আজকে বাংলাদেশের মিডিয়াও প্রচার করছে মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশের ইসলামপন্থী যুবকেরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে সুবাহাল্লাহ বলেন এটাই তো আদর্শ কি বলেন এটাই তো আদর্শ তোমার উদারতা দিয়ে এখনই তো ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সময় তাহলে দেখবা পরম শত্রু যে সে তোমার বন্ধতে পরিণত হয়ে যাবে আল্লাহ রসুল্লাহাল্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে নবীজি মক্কার অধিবাসীদেরকে বললেন আমার কাছে তোমরা এখন কি আচরণ আশা করো বলো লোকেরা বললো ভাই ভাইয়ের কাছে যেমন আচরণ আশা করে ভাতিজার কাছে যেমন আচরণ আশা করে ও তুমি তো আমাদের কারো ভাই কারো ভাতিজা আমি তোমার কাছে তেমন আচরণই আশা করি আমরা তোমার কাছে ক্ষমার আশা করি আল্লাহ নবী বললেন তোমাদের জন্য আজ আমি তাই বলবো হাজরতে ইউসুফ সালাম তার ভাইদেরকে যা বলেছিলেন যেই ভাইরা কুয়ায় নিক্ষেপ করেছিল হাজরতে ইউসুফের ছোট্ট বাচ্চার কান্না শোনে নাই যারা নিষ্ঠুরের মতো অত্যাচার করেছিল মিশরে যখন হাজরতে ইউসুফের কাছে গিয়ে তারা শেষদায় পড়ে গেল হাজরতে ইউসুফ বলেছিলেন আজ তোমাদের উপরে কোনো প্রতিশোধ নয় আজ তোমাদের উপরে কোনো প্রতিশোধ নয় নবীজি বলেছিলেন আমি আজ হে মক্কাবাসী তোমাদের জন্য আমার ভাই ইউসুফের মতোই আচরণ করব। তাই তো দলে দলে মানুষেরা ইসলাম গ্রহণ করেছিল মক্কা বিজয়ের সময় রাসুলের সাথে সব মিলে দর্শার সৈন্য ছিল আর ঠিক তার এক বছর পরে দশম হিজড়িতে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো নবম হিজরি মাঝখানে গেল দশম হিজরিতে রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়া লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়েছিলেন নবীও যদি একই রকম অত্যাচারী হয়ে যেতেন তাহলে কি এই লোকেরা দলে দলে ইসলামের দিকে আসতো বলে না আসতো আমার ভাইরা আপনাদেরকে আরেকটা গল্প শুনাই নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন আপনারা তিনি আফ্রিকার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন তাই না গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে মানে মানবিকতার দিক থেকে সেরা মানুষদের মধ্যে তিনি একজন সেরা মানুষ তিনি সম্ভবত কত বছর তেইশ বছর না পঁচিশ বছর একটা না ছিলেন বা আরো কিছু কম বেশ হতে পারে আমার ভুলো হতে পারে প্রায় তিন যুগ জেলে থাকার পরে নেনসন ম্যান্ডেলা জেল থেকে মুক্ত হলেন সে দেশে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন প্রেসিডেন্ট হওয়ার পরে একদিন নেনসন ম্যান্ডেলা বললেন যে বন্ধুরা চলো আজকে শহরের অলিগলিটা ভালো করে দেখি আজকে প্রেসিডেন্টের মতো যাবো না তোমাদের সাথে আমি ঘুরব শহরের অলিগলি কেমন আছে সবটু ভালো করে দেখি তিনি যখন ঘুরতে বের হলেন ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেল তিনি বললেন চলো পাশের রেস্তোরাঁ থেকে কিছু খাওয়া দাওয়া করি বন্ধুরা বলল এখানে খাবেন আপনি তো না কোনো অসুবিধা নাই জেলখানার ভিতরে ওরা যে খাদ্য আমাকে দিয়েছিল ওগুলো খেয়েও যখন বেঁচেছিলাম এখানে হোটেলের এই খাবার খেলে আমি মরব না খাবার খেতে বসেছেন পাশের টেবিলেই এক বৃদ্ধ মানুষ খাবার খাচ্ছে নেলসন ম্যান্ডেলা বললেন ওয়েটারদেরকে একটা চেয়ার এনে আমার টেবিলের পাশে রাখো ওনাকে আমার কাছে এসে আমার টেবিলে বসে খেতে বলো ওই পাশের বৃদ্ধটি নেলসন ম্যান্ডেলার টেবিলে আসলেন খাবার দেওয়া হলো কিন্তু বৃদ্ধ লোকের হাত পা কাঁপছে সে কিছুতেই খাবার তুলতে পারছে না নেলসন ম্যান্ডেলা তাকে নিজ হাতে খাওয়ালেন এবার তাকে পৌঁছে দেওয়ার জন্য তার বন্ধুদেরকে বললেন ওনাকে দরজা পর্যন্ত পৌঁছে দাও আর হোটেল মালিককে বললেন ওনার বিলটা আমি দেব আজকে তো উনি যখন বিদায় করে দিচ্ছে বন্ধুরা বলল উনি কি যেতে পারবে ওনার তো হাত পা কাঁপছে উনি তো অসুস্থ নেলসন ম্যান্ডেলা বললেন উনি আসলে অসুস্থ নয় ওনার হাত পা কাঁপছে ভয়ে আমি যখন জেলে ছিলাম তখন আমাকে যখন প্রচন্ড পিটানো হতো অত্যাচার করা হতো পানির তৃষ্ণায় আমি যখন পানি পানি করতাম তখন আজকের এই বৃদ্ধ লোকটি যাকে তোমরা দেখছ এ ছিল ওই গার্ড আমি যখন পানি পানি করতাম যতবার পানির কথা বলতাম ততবার সে আমার গা ভরে পেশাব করে দিত মুখ ভরে পেশাব করে দিত আজকে আমাকে দেখে তার হাত পা কাঁপছে কিন্তু আমার এথিক্সের মধ্যে এটা নাই ক্ষমতা পেয়ে আমি মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। আমি যেমন তোমাদের প্রেসিডেন্ট আমি তো তার পৃথিবীতে মানুষকে জয় করা যায় না উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা যায় আল্লাহ রব্বুল আমাদেরকে সেই চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন কোরআনে শুননাতে সেই আলোকে যেন আমরা জীবনের সব জায়গায় চলতে পারি আল্লাহ কবুল করুন আমিনা বললাম আমাদেরকে উদার হতে হবে দায়িত্বশীল হতে হবে কেমন ওই যে বলেছিলাম একটা কথা যে যাদেরকে আল্লাহ তালা ক্ষমতা তাদেরকেই দেয় যারা তার যোগ্য তো আপনাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে আপনি যে উদার আপনি যে বড় আপনি যে অপরের চেয়ে শ্রেষ্ঠ এটা আপনাকে দেখাতে হবে আপনাকে সহনশীল কি বলেন আজকে দেখেন জাস্ট একেবারে আপনি দেখেন তারা যারা এই যে সতেরো বছর বছর ক্ষমতায় ছিল তারা কিন্তু ইসলামকে মুছে দেওয়ার জন্য তিল তিল করে কায়দা কৌশল করে কিন্তু তারা আগাইছে কথা ঠিক না ঠিক তারা কত স্মার্ট আপনি খেয়াল করেছেন আপনার চেয়ে তারা অনেক স্মার্ট কারণ তাদের ভিতরে বুদ্ধিজীবী আছে সাংবাদিক আছে অর্থনীতিবিদ আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে এরা জাগতিক শিক্ষায় হলেও তারা শিক্ষিত তারা বোঝে কেমনে পৃথিবীতে আদর্শকে বিজয় করতে চায় তারা তাদের আদর্শকে বিজয়ী করার জন্য তিল 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 করে আগাচ্ছিল আর আপনি আজকে সুযোগ পেয়েছেন আপনি মনে করেছেন আমি একেবারে যা তা করে আমি আমার আদর্শকে বিজয় করে ফেলব না পারবেন না পারবেন না আপনি যখন কোন অত্যাচারী হয়ে যাবেন আজকে যারা পরাজিত তারা মনে করবে দেখো আসলেই আমরাই ভালো আসলেই আমাদের আদর্শই ভালো দেখো তারা কি করে দেখো তারা এই করে তারা ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাসাটা কেউ জ্বালিয়ে দেয় ডাইরেক্ট কথা বললাম যাতে বুঝতে পারে দেখো তারা বলছে আজকে পোঁচাত্তরে এই জায়গায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল আর চব্বিশে এসে সেই স্মৃতি জড়িত বঙ্গবন্ধুর এই এমনি দিল করেই স্বাধীনতা বিদ্বেষীরা ঐতিহ্যকে ধ্বংস করতে চায় এমনি করেই তারা ক্ষমতা পেলেই এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেয় এভাবে আপনি তো তাদেরকে এই কথাগুলো বলার জাস্টিফিকেশন তাদের হাতে তুলে দিচ্ছেন আপনার আদর্শ কিন্তু পরাজিত হয়ে যাচ্ছে এবং এই লোকেরা কিন্তু আর লাইনে আসবে না এরকম যদি আপনি আচরণ করেন যা হয়ে গেছে গেছে আগামী দিনগুলোতে উদারতা দিয়ে আদর্শ দিয়ে আমরা এদেশের যারা ইসলাম বোঝে না যারা নাস্তিকবাদের ধ্বজাধারী যারা ধর্ম নিরপেক্ষতার শাসন কায়েম করতে চায় আল্লাহর এই জমিনে তাদেরকে আমরা আগামী দিনে আদর্শ দিয়ে তাদের মন জয় করব ইনশাআল্লাহ বলি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া